আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বিশেষ কিছু কারণে আমি কিছুদিন যাবত ভিডিও একটু লেট হয় আপলোড করতে বা আপনাদের কারো চ্যানেলে যেতে পারছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আবার সময় মতো ঝামেলাগুলি সেরে আপনাদের সবার চ্যানেলে যাব ইনশাল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব চিংড়ি মাছের দো পেঁয়াজি বা চিংড়ি মাছের ভুনা। দেখুন, এখানে আমি কিছুটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি বন্ধুরা কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে আগে একটু ভেজে নিয়েছি, তা না হলে পেঁয়াজটা আস্তে আস্তে রয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর বন্ধুরা, পেঁয়াজটা ভাজার সময় ই করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায়, সে কারণে পেঁয়াজটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে বন্ধুরা আমি চিংড়ি মাছগুলিকে অল্প একটু করে ভেজে নেব। তাহলে আমি চিংড়ি মাছগুলিকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে আমি মাছগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলি লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে পানি অ্যাড করে দেব। বন্ধুরা, পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, কেননা এই পানিতে বন্ধুরা আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, লবণটা আমি এখন দিয়ে দিলাম, আমি আগে দেইনি। আর এতে দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। বন্ধুরা, চিংড়ি মাছে আর অন্য কোনো মশলা ইউজ করবেন না, তাহলে চিংড়ি মাছে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। শুধু হলুদ মরিচ দিলেই চিংড়ি মাছের ফ্লেভারটা অটুট থাকে। দেখুন, আমি বেশি একটা মশলা ইউজ করিনি, কিন্তু খেতে হবে অসাধারণ দারুণ চিংড়ি মাছের দো পেঁয়াজির রেসিপিটা। এখন আমি মশলাগুলি আর চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো ফালি করে নেওয়া। বন্ধুরা, ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ ফালিটাকে মিশিয়ে দেব তরকারির সাথে। বন্ধুরা, আর কিছুক্ষণ রান্না করে নেব। মাছটাকে আমি ভুনা ভুনা করে নেব, যেহেতু দো পেঁয়াজি তরকারি আমি শুকনো শুকনো করে নেব। দেখুন মাছটা কি সুন্দর লাল হয়ে গেছে। তাহলে আমি ভুনা ভুনা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজি তরকারিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও কিছুটা পানিটা শুকিয়ে যাবে, আমি বেশি একটা শুকনো শুকনো করব না। তাহলে বন্ধুরা আপনাদেরকে রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সাজিয়ে নিয়েছি আমি আমার চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে আপনারা থাকবেন। আর যে বন্ধুরা আমার পুরানো বন্ধু, তাদের সকলকে জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ। আর যে বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই একদিন একদিন ভালো লেগে যাবে, তখন আমাকে আপন করে নিয়েন। আজ তাহলে এই পর্যন্তই শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।